सेवा सप्ताहের কর্মসূচির অঙ্গ হিসেবে বামুটিয়া মণ্ডল যুব মোর্চার উদ্যোগে দুর্গাবাড়ি মেলার মাঠ এলাকায় দশমী ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। শুক্রবার ত্রিপুরার বাসুটিয়া বিজেপির মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সেবা সপ্তাহ কর্মসূচি নেওয়া হয় বিজেপির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাবাড়ি খেলার মাঠ এলাকায় দশমী ঘাট পরিচ্ছন্ন করা হয়। এই দশমী ঘাটের বটগাছের নিচে থাকা প্রতিমাগুলি বিসর্জন করা হয়। উদ্যোক্তারা জানান এই কর্মসূচি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। তিন নম্বর বাসুটিয়া মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি আদিত্য সুন্দর ভট্টাচার্য জানান তারা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি করবেন। ভারতীয় জনতা পার্টির 44তম প্রতিষ্ঠা দিবস গেছে, তো সেই উপলক্ষে আমরা আগামী এক সপ্তাহ থেকে আমরা সেবা সপ্তাহ পালন করব। আর আমরা এখন আছি দুর্গাবাড়ি মেলার মাঠ প্রাঙ্গণে। এখানে আমাদের সামনে আসছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে এখানে একটা খুব জমজমাটি মেলা হয়, কিন্তু এই জায়গাটা মেলার মাঠ প্রাঙ্গণটা এই যে বিভিন্ন রকম মূর্তি এবং ইয়েতে মানে জায়গাটা অপরিচ্ছন্ন হয়ে আছে। তো এই জায়গাটা আজকে আমরা যুব মোর্চার পক্ষ থেকে, বামুটিয়া মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে আমরা এটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরী রিপোর্ট, আনন্দ বার্তা।